পরনে আইভরি রঙের গাউন, মাথায় মুকুট, পোশাক ঘিরে থাকছে গোলাপি আর হালকা নীল রঙের স্যাশে, সেই সাথে থাকছে রূপালি রঙের ব্রোচ। কি বর্ণনা শুনে কোনো দিক থেকে এটাকে বার্বি বলে মনে হচ্ছে? হচ্ছে না জানি, তবুও এটাই বার্বি ডল। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 96তম জন্মদিন এবং তার শাসনকালে 70 বছর পূর্ণ হওয়া উপলক্ষে রানীকে শ্রদ্ধা জানাতে বহুজাতিক খেলনা প্রস্তুতকারী সংস্থা ম্যাটেল এই অভিনব উপহার বানিয়েছে। 2012 সালে রানীর সিংহাসন আরোহণের 60তম বর্ষ উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছিল রাজপরিবার। তার আদলেই তৈরি করা হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের বার্বিটিকে। প্রতিটি খুঁটিনাটির পেছনে বিশেষ নজর দিয়েছে তারা। তবে এইটাই প্রথম না, এর আগেও বেশ কিছু তারকাদের আদলে বার্বি বানানো হয়েছে, যেমন অ্যাশলে গ্রাহাম, ইয়ারা শাহিদি, লাউরিয়ে হার্নান্দেস, গ্যাবি ডোগ্লাস, ইবতিহাজ মোহাম্মদ, এমনকি সঙ্গীতশিল্পী রিহানা সহ আরও অনেকেই। আমেরিকান বহুজাতিক খেলনা প্রস্তুতকারী সংস্থা ম্যাটেল 1959 সালের মার্চে এই ফ্যাশন পুতুল বার্বি চালু করে। আমেরিকান ব্যবসায়ী রুথ হ্যান্ডলার বিল্ট লিলি নামের একটি জার্মান পুতুল থেকে বার্বি বানানোর অনুপ্রেরণা নিয়েছিলেন। প্রথম বার্বি পোশাক ছিল একটি সাদা কালো জেব্রা প্রিন্টের সুইমস্যুট, মাথায় গোছ করে বাঁধা পোনিটেল। ধীরে ধীরে টিনেজ ফ্যাশন মডেল হিসেবে বার্বির চাহিদা বাড়তে শুরু করে। উৎপাদনের প্রথম বছর অর্থাৎ 1959 সালেই প্রায় 3,50,000 বার্বি বিক্রি হয়। তবে 1971 সালের মধ্যে অনেকবার বার্বির চোখ ও শারীরিক ভঙ্গিমা বদলানো হয় বিপণন কৌশলও, কারণ ততদিনে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে অন্তত 3টি করে বার্বি বিক্রি হচ্ছিল। বার্বির পরিবারও এসেছিল নতুন সদস্য, বার্বির পুরুষ বন্ধু কেইন, ছোট বোন কেইলি এবং কিশোরী বোন স্টেসি তাদের মধ্যে বিশেষভাবে পরিচিত। 2013 সালের পর বার্বির বাজার কিছুটা পড়ে গেলেও তখনই আসে বার্বির নতুন সিরিজ, যেখানে বার্বির চেহারা সাধারণ মানুষের মতো। বর্তমানে বার্বির সদস্য বাড়তে বাড়তে অনেক, এমনকি বার্বি পরিবারের সমস্ত চরিত্রদের নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেটেড সিনেমাও। বাড়ি, গাড়ি, ইউনিকর্ন ঘোড়া, প্রাসাদ, এমনকি ক্যান্সার পেশেন্ট বা হুইলচেয়ারে বসা বার্বিও আছে এখন। আপনার সবচেয়ে পছন্দের বার্বি কোনটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে টিভিএস এর সঙ্গেই থাকুন।